পলাশ আবারও টান ডেকেছে এবং হতে পারে সেকেন্ড গোলটা, এবং গোল, পলাশ গোল। গোল এই মুহূর্তে জেমস বাঙ্গুরার পায়ে, আর এক আবারও আক্রমণে এসএস কনস্ট্রাকশন বর্ধমান, এবং আর একটা গোল, আর একটা গোল, আর একটা গোল, তিন তিনটে গোল দিয়ে দিল এই মুহূর্তে। কর্নার পেয়েছে এসএস কনস্ট্রাকশন বর্ধমান, এই একটা পরিশোধ করার টাইম, সেখানে পলাশ রয়েছে এবং শট, গোল। বাঙ্গুরা কার্ড এবং গোল, চলে এলাম বাড়াইপুরের প্রথম সেমিফাইনাল, যেখানে রয়েছে পলাশ, পলাশ খেলছে এসএস কনস্ট্রাকশন বর্ধমানের হয়ে। এখানে দেখতে পাচ্ছেন সত্যি খুবই ভালো পরিবেশ, ভালো সুন্দর মাঠ, আমরা আগের থেকেই দেখেছি, আজকেও খুব ভালো লাগছে। প্রথম সেমিফাইনাল, কারা উঠবে এবারে 2024-এর ফাইনালে, এদিকে দুটো ফাইনাল রয়েছে। কিন্তু এদিকে দুটো ফাইনাল রয়েছে, এখানে দুটো বিদেশি, এক হচ্ছে টেলার, একটা আলফ্রেড, দুজন বিদেশি দেখতে পাচ্ছে এখন ওয়ার্ম আপ করছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় খেলার প্রথম সেমিফাইনাল, যেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বসে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা চারদিকে। চলুন খেলা দেখতে থাকি। এদিকে রয়েছে জয় মাতারা উল্টোডাঙ্গা, যারা প্রথম ম্যাচে কিন্তু 5-6টা গোলে জিতেছিল, ওইদিকে টিমও ওরা জিতেছিল, বাট আজকে খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে মনে হচ্ছে। দুই বিদেশি রয়েছে যাদের উচ্চতা কিন্তু 6 ফুট ওভার। চলুন আমাদের সময় হয়ে গেছে, এদিকে কিন্তু কমল চক্রবর্তী রয়েছে, সবাই ভালো থাকবেন, খেলাটা দেখতে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলে এলাম সরাসরি পশ্চিমবঙ্গের সব থেকে বড় খেলা বাড়াইপুর রাসমার, যেখানে প্রাইস রয়েছে 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকার সেই যুদ্ধ, আজকের প্রথম সেমিফাইনাল, যেই সেমিফাইনালে অংশগ্রহণ করছে এসএস কনস্ট্রাকশন বর্ধমান, এদিকে রয়েছে উল্টোডাঙ্গা জয় মাতারা। শুরু হয়ে গেল সেই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল বাড়াইপুর রাসমার থেকে, যেখানে প্রাইস রয়েছে 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকার। টেলার কমল চক্রবর্তী, বাঙ্গুরা কার্ড এবং গোল, গোল বাঙ্গুরা কার্ড এবং গোল, গোল, ভালো গোল করেছে জয় মাতারা উল্টোডাঙ্গা, কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল এসএস কনস্ট্রাকশন বর্ধমানের থেকে। কর্নার পেয়েছে এসএস কনস্ট্রাকশন বর্ধমান, এই একটা পরিশোধ করার টাইম, সেখানে পলাশ রয়েছে এবং শট, গোল, টাইম, সেখানে পলাশ রয়েছে এবং শট, গোল, পরিশোধ হয়ে গেল
এসএস কনস্ট্রাকশন বর্ধমানের এক এবং জয় মাতা উল্টো ডাঙ্গার এক। পলাশ আবারও টান ডেকেছে এবং হতে পারে সেকেন্ড গোলটা এবং গোল। পলাশ আবারও টান ডেকেছে এবং হতে পারে সেকেন্ড গোলটা এবং গোল। পলাশ গোল গোল পলাশ গোল সত্যি গোল অসাধারণ 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 গোল। আবার শুরু হয়ে গেছে খেলা, ফলাফল আপাতত 2-1। এক গোলে পিছিয়ে থাকার খেলাটা সত্যি ভালো লাগে। আবারও আক্রমণে এসএস কনস্ট্রাকশন বর্ধমান এবং আরেকটা গোল আরেকটা গোল এসএস কনস্ট্রাকশন বর্ধমান এবং আরেকটা গোল আরেকটা গোল আর একটা গোল তিনটে গোল দিয়ে দিল এই মুহূর্তে। ভালো, খুব সুন্দর টেলার, এটাই হচ্ছে টেলার, আমরা যখন দেখতাম এটাই টেলার, বুদ্ধিমতী গোল দিয়েছে পুরো। আপনাদের কেমন লাগছে খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো হলে লাইক করে দেবেন, পলাশের জন্য ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আবারও খেলা শুরু হয়ে গেছে গোলের পরে, খেলার ফলাফল এসএস কনস্ট্রাকশন বর্ধমান 3 এবং জয়মাতার উল্টোডাঙ্গা 2, এই 1-3 খেলা চলছে, খেলাটা আরও গতি হবে, এখনও কিন্তু হাফ টাইম হয়নি। আবারও আক্রমণে পলাশ এবং আক্রমণ করছে আর গোল দিচ্ছে, এটাই হচ্ছে খেলা, কয়েক মিনিটে 3-3 গোল হয়ে গেল। পলাশ আছে কিন্তু এবং বলতে বলতে প্রথমার্ধের খেলাই মুক্তি শেষ, প্রথমার্ধের খেলার ফলাফল। বিরতি পর্ব শুরু হবে সেকেন্ড হাফ, এরা হচ্ছে 1 এবং এরা 3 বর্ধমান, এটা আর এটা উল্টোডাঙ্গা। চলুন খেলা দেখি কি হতে পারে। চারদের খেলা, খেলার ফলাফল 3-1, আক্রমণে রয়েছে উল্টোডাঙ্গা, উল্টোডাঙ্গা কিন্তু 1-3 পিছিয়ে। খেলার ফলাফল 4-1, এসএস কনস্ট্রাকশন বর্ধমানের টেলার আবার একটা গোল দিয়ে নিল। গোল এই মুহূর্তে জেমস বাঙ্গুরার পায়ে, আর এক গোল এই মুহূর্তে জেমস বাঙ্গুরার পায়ে, আর একটা গোল দেখলাম। 2-4 এই মুহূর্তে খেলার ফলাফল এসএস কনস্ট্রাকশন এবং জয়মাতারা উল্টোডাঙ্গার। বাঙ্গুরা 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 খুবই ভালো চান্স, বাঙ্গুরা 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 খুবই ভালো চান্স এবং মুহূর্তে ফাউল দিয়ে কিন্তু প্ল্যান্টি শুট আউট নিচ্ছে
জয় মা তারা উল্টোডাঙ্গা। যদি গোল হয়ে যায় খেলার ফলাফল 3-4 চলে আসবে, অর্থাৎ প্রচুর কন্টেস্টে খেলা চলে আসবে। শট নেবে 10 নম্বর জার্সি জেমস বাঙ্গুর, একজন বিদেশি প্লেয়ার, দেখা যাক। ওই কিন্তু একটা গোল করেছে ম্যাচে, খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে ম্যাচে, গুটি গুটি বাই করছে, চিন্তিত গোল। খেলার ফলাফল 3-4 হতে চলেছে এবং খেলাটা জমজমাট হতে চলেছে এবং গোল, গোল করে দিল উল্টোডাঙ্গা প্লান্টি শুট আউটে। চল ভাই চান্ন, আবার ওইদিকে প্লান্টি এবং কাট দেবে মনে হচ্ছে, কাট। বাঙ্গুরা কিন্তু একটা খেলার সমতা ফিরিয়ে এনেছিল প্রায়, সেখান থেকে এটা বাঙ্গুরা অনেকটা চিন্তিত। উল্টোডাঙ্গা জয় মাতার উল্টোডাঙ্গা প্রচন্ড চিন্তিত, যদি সেফ হয়ে যায় তাহলে কিন্তু ওদের খেলা 99% ফিরে আসবে। এবং গোল, টেলার ফার্স্ট হ্যাট্রিক ম্যান। দ্বিতীয় সেমিফাইনাল খেলা এবং 15 তারিখ ফাইনাল।